হ্যাঁ, 29টা ওয়ার্ডে আমরা প্রার্থী না, কংগ্রেসের সাথে আমাদের কোনো আসন রফার আলোচনা হয়নি। এই নির্বাচনে আমরা বাম ঐক্য বামফ্রন্টগতভাবেই লড়াই করি। কংগ্রেসের সাথে আসন রফা বিধানসভা নির্বাচনে হয়েছিল, সমস্ত নির্বাচনেই যে কংগ্রেসের সাথে আসন রফা হবে এই রকম কোনো বাধ্যবাধকতার বিষয় নেই। ফলে আমরা অতীতেও বামফ্রন্টগতভাবে লড়াই করেছি, শুধুমাত্র 2016 সাল আর 2021 বিধানসভা এই দুটিতে কংগ্রেসের সাথে জোট না, বারবার বলছি জোট না, আসন রফা হয়েছিল। এবারে সেই আসন রফা হচ্ছে না, কংগ্রেস দলের তরফ থেকেও আমাদের কাছে কোনো প্রস্তাব আসেনি। আমরা এখন আমাদের ইংরেজ বাজার পৌরসভা বা পুরাতন মালদা পৌরসভার নামও আমরা কয়েকদিনের মধ্যেই একসাথেই ঘোষণা করব এই 13টার সাথে, সেখানেও আমরা কংগ্রেসের সাথে কোনো আসন রফা যাচ্ছি না। আমাদের মালদা জেলা কংগ্রেস সভাপতি এএইচ খান চৌধুরী প্রথম থেকেই বলছিলেন যে আমরা বামেদের সঙ্গে জোট করেই লড়ব, এবং সেইভাবে তাদের কাছে প্রস্তাবও দেওয়া হয়, কিন্তু সেই প্রস্তাবে সাড়া না দেওয়ায় আমরাও আজকে একটা মিটিং করেছি। 29টা ওয়ার্ডে প্রার্থী, 2-3টে প্রার্থী আমাদের আর বাকি আছে, 2-3টে প্রার্থী আমাদের হয়ে গেলেই হয়তো আগামী 30শে জানুয়ারি মহাত্মা গান্ধীর তিরোধান দিবস সেই দিন বা 31 তারিখে আমরাও আমাদের 29টা প্রার্থী আমরাও ঘোষণা করব। জোট উভয় পক্ষকে মিলে করতে হয়, তো সিট ভাগাভাগি তো পরে হবে, আগে কার কোনখানে কত ক্ষমতা সেটা দেখতে হবে। সেটা দেখে অবশ্যই আমার মনে হয় যে লড়লে ফল ভালো হতো, এটা একবারে হঠকারিতা। কারণ ওদের রাজ্য লেভেলেও বলেছিল, অধীরবাবুর সঙ্গেও কথা, রাজ্য সভাপতি মাননীয় অধীরবাবুর সঙ্গে কথাবার্তা চলছিল যে লোকাল স্তরে যদি জোট হয় আমাদের কোনো আপত্তি নাই। কংগ্রেস সিপিএম তারা বুঝতে পেরেছিল তাদের শেষ, তাই তারা অনৈতিক জোট করে বিজেপিকে সাহায্য করে পশ্চিমবাংলায় কয়েকটা বিধানসভা জেতাবার সুযোগ করে দিয়েছিল। তো বাংলার মানুষ ধরে নিয়েছে পরবর্তী উপনির্বাচনে নির্বাচনগুলোতে বিজেপিকেও শেষ করে দিয়েছে, কারণ সিপিএম কংগ্রেসের চক্র বুঝে নিয়েছে। স্বাধীনতার পর কংগ্রেসের মতো একটা দল নিশ্চিত হয়ে গেছে, সিপিএম নিশ্চিত হয়ে গেছে একটা প্রার্থী বিধানসভায় পৌঁছাতে পারেনি। জেলার কোথাও পৌর নির্বাচনে বিজেপির অস্তিত্ব নেই আর এদের অস্তিত্বও নেই, এরা আবার নতুন করে নাটক করছে আমরা আলাদা লড়ব। তো প্রার্থী জোগাড় করতে পারছে না। আজকে বামফ্রন্টের সিপিএমের একটা লিস্ট বেরিয়েছে দেখলাম আপনাদের প্রেসের মাধ্যমে, তাতে 29টা ওয়ার্ডের মধ্যে 17টা লিস্ট বের করতে পেরেছে, মানে এক পা এক ঠ্যাং ল্যাংড়া লিস্ট বেরিয়েছে। রাজনীতিতে আমরা গত কয়েক বছরে যেটা দেখতে পাচ্ছি, বাম কংগ্রেস এককভাবে এবং জোটগতভাবে দুইভাবে তারা প্রাসঙ্গিকতা রাজনৈতিকভাবে হারিয়েছে পশ্চিমবঙ্গে। স্বাভাবিকভাবে তারা জোট করলো না করলো তাদের একই রেজাল্ট হবে, মানুষ তাদেরকে রিজেক্ট করেছে, এটা নতুন ভাবে আবার দেখার কিছু নেই। আমরা বিজেপি ইংলিশ বাজারের ক্ষেত্রে যথেষ্ট শক্তিশালী, সাংগঠনিকভাবে শক্তিশালী এবং সমস্তভাবে শক্তিশালী, এবং বিগত ভোটও আপনারা দেখেছেন যে আমরা এখান থেকে প্রায় 23টা আসনে আমরা কিন্তু লিড পেয়েছি। স্বাভাবিকভাবে আমাদের যে সাংগঠনিক জোট এবং বিজেপি এককভাবে লড়াই করে মানুষকে সঙ্গে নিয়ে আমরা এখানে ভোট গঠন করব। এখানে সিপিএম কংগ্রেসের কোনো বিষয় আমাদের কোনো ক্ষতি করতে পারে। আজতক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজতক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।